তো বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে আমরা ফুল গাছ ও সবজি গাছের যে দানাগুলো বসাচ্ছিলাম, তো পুরোটা এই সেটটার মধ্যে বসেছিলাম। তো পুরোটা বসাতে আমাদের 13, 14, 15 লেগে গেছিলো, আর বেগুন গাছের দানাটা আজকে বসালাম। তো দুদিনের মাথাতেই খুব ভালো জার্মিনেশন হওয়া শুরু হয়ে গেছে, আর 36 ঘন্টা হলো ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এগুলো সব বেরোনো শুরু হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে মাধবীর ফুলকপি, খুব ভালো ভ্যারাইটি, অনেক বড় বড় হয়। এ দেখুন জার্মিনেশন শুরু হয়ে গেছে, এগুলো 36 ঘন্টা হলো। এরপর এটা হচ্ছে BC76, খুব ভালো ভ্যারাইটি বাঁধাকপি, এটাও 36 ঘন্টা হয়েছে। এই যে জার্মিনেশন শুরু হয়ে গেছে। এটা সুইট সুলতান, এই যে বেরোনো শুরু করে দিয়েছে। এটা আমরা লাগালাম বেগুন গাছ, গোল গোল বেগুন হয় যেগুলো, এই যে। আর এটা আরেকটা বেগুন লাগিয়েছি আমাদের, এই যে বেজের মধ্যেই পেঁপে হয়ে আছে, পাকা পেঁপে। এটা ওলকপি লাগানো হয়েছে, এই যে বেরোচ্ছে। স্ট্রবেরি এখনো বেরোয়নি, এটা ওলকপি আছে, বেরোচ্ছে। ব্রোকলি আজকে বেরোনো শুরু করেছে। এটা বুলেট লঙ্কা, কুল লঙ্কা তো একটু বড় দেখতে হয়, এটা 3 দিন সময় লাগবে। এটা লম্বা বেগুন, চেরি টমেটো, বেগুন আর একটা, আর এইটা আমরা বসিয়েছি কুল লঙ্কা, এটাও কয়েকদিন সময় লাগবে। আর এটা ভূত ঝলকিয়া, নাগাল্যান্ডের লঙ্কা, এখানে বসিয়েছি। টমেটোর খুব একটা ভালো ভ্যারাইটি একটা আমরা বসিয়েছি, TO3150, 15 থেকে 20 কেজি টমেটো হয়। এই যে এটা 2-3 দিন সময় লাগবে বেরোতে। এই যে বাকিগুলো দেখাচ্ছি, খুব সুন্দর জার্মিনেশন হচ্ছে। গ্যাজেনিয়া, লুপিন সুন্দর বেরিয়ে গেছে, দুদিনে, প্রথম দিন আর দ্বিতীয় দিনেই বেরিয়ে গেছে। এদিকে আছে ডায়ান্থাস, এখনও বেরোয়নি, অর্নামেন্টাল চিলি, এটাও বেরোনো শুরু হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট, তো আপনারাও কিন্তু ঠিক যেভাবে আমি দেখালাম ওইভাবে কিন্তু আপনারা বসাতে পারেন। এই যে দেখুন বেড, আলো দেখিয়ে দিই, ক্যালেন্ডুলা বেরোনো শুরু হয়ে গেছে, অ্যালিসাম দেখুন ছোট্ট ছোট্ট করে বেরোচ্ছে, একদম ছোট্ট ছোট্ট গাছ, ঠিক আছে। লাক্সপুট বেরোচ্ছে, অ্যান্টেরিয়াম এখনও বেরোয়নি, বেলিস একদম ছোট্ট ছোট্ট দেখুন বেরোচ্ছে, পাপ্পিগুলো বেরোনো শুরু করেছে। এই যে সবে ছোট্ট ছোট্ট রুট নিয়েছে, একদম ছোট্ট ছোট্ট, এই যে ঠিক আছে। সুইট সুলতান, এই যে অ্যাস্টার বেরোচ্ছে। এখানে আমরা লেমন ব্লাম দিয়েছি, আর এটা পেপারমিন্ট। এটা সিনেরিয়া, যেখানে অল্প রোদ্দুর পরে সেই জায়গা খুব ভালো হয়, বেরোনো শুরু হয়ে গেছে, খুব ছোট্ট দানা হয়, এই যে বেরোনো শুরু হয়ে গেছে। মানে এগুলো সব 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু সব জার্মিনেট হয়ে গেছে। এর একটা রহস্য আছে, আমি দেখাবো। এটা হচ্ছে লেটুস, বেরোনো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে কালো গাজর, এটা নর্মাল গাজর দেওয়া আছে। এটা বিট, এই বিটটা দেখুন বেরিয়ে গেছে। ব্রকলি এই জাস্ট বেরোনো শুরু করছে, ঠিক আছে। এই সময় কিন্তু জল শুকোলে তবেই দিতে হবে। এই যে বাঁধাকপি বেরোচ্ছে, চাইনিজ ক্যাবেজটা এখনও বেরোয়নি,
आशा करछि कालकेर मध्ये बेरिये जाबे। पाकचई सुंदर बेरियेछे, एटा पिटुनिया देया होयेछे, पिटुनिया एकटु समय लागबे, 3 থেকে 4 দিন लागबे। रेड कैबेज এই যে বেরোনো শুরু হয়ে গেছে, আর আমি যে অল দ্যাটস গো থেকে পুদিনা পাতা নিয়ে এসেছিলাম সেখান থেকে কিছু ফ্রি স্যাম্পল দিয়েছিল, এই যে রেড ক্যারেট বসিয়েছি, দেখা যাক কীরকম হয়। এটাই পিটুনিয়া আছে, এটা মর্নিং গ্লোরি, শীতকালের ভ্যারাইটি, খুব সুন্দর হয় লতানে গাছ, F2 ভ্যারাইটি, অরেঞ্জ কালারটা, ইনকা বেরোনো শুরু হয়েছে। আর এই যে ইউলো ভালো বেরিয়ে গেছে, এটাও পিটুনিয়া আছে, হলে লুক রুটবেকিয়া, আর এটা আছে আর্টিচোক। এরপর এই যে লুপিন দেখুন, এটা খুব সুন্দর বেরিয়েছে, এটা একদিনের মধ্যেই বেরিয়ে গেছিলো, বীজগুলো বড় বড় ছিল কিন্তু ভেজায়নি। পার্পল ক্যাপসিকাম সময় লাগবে, রেড ক্যাপসিকাম, এই যে ইয়েলো ক্যাপসিকাম, অরেঞ্জ ক্যাপসিকাম, টমেটো, একটা হলুদ টমেটো, তো ওলকপি, এই হচ্ছে ব্যাপার। আর এই যে পেঁপেটা আমি পারবো, আজকে আমাদের খাওয়া হবে, সুন্দর পাকা পেঁপে, ভালো মিষ্টি। আর বাইরে কয়েকটা গাছ আছে দেখাই, আপাতত সব কাজ চলছে তাই মূলো শাক কিছু বসিয়ে রাখা আছে টুকটাক খাবার জন্য, লাল নোটে। এই যে ভূত ঝলকিয়া, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, খুব সুন্দর, পুরো গাছে লঙ্কা ভরে আছে দেখুন, ঠিক আছে, পুরো গাছে লঙ্কা ভরে আছে, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল। আর এই হচ্ছে বেগুন গাছ, বেগুন দেখুন পুরো থুকথুক করছে টুনি ল্যাম্পের মতন, আশা করি দেখতে পাচ্ছেন। আমাদের ফার্মে খাওয়া দাওয়ার জন্য এইটা আছে, আর আছে এগুলো আমাদের মাছ চাষ হয়, আর আছে যে ফুলকপি, আপাতত আমাদের খাওয়া দাওয়ার জন্য এই কটা জিনিসই আছে। নভেম্বরের আজ 15 তারিখ, আর বাকি কোথায় কি লাগানো হয়েছে পেছন দিকে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, গাছ বসানোর পর এই যে IAPL এর প্ল্যান্ট ফাঙ্গিগুলোতে আমি জল দিয়েছিলাম, আর তার পরের দিন পোবো রুটস। এটা কি হবে, রুট জার্মিনেশনটা খুব ভালো হয়, একটা গাছের গোড়া উপর দিকে আছে, আমি একটু দেখাচ্ছি, দেখে মনে হবে ফাঙ্গাল টাইপের কিন্তু ওটার রুটটা এই যে দেখুন, রুটের পরিমাণ কি পরিমাণ বেরিয়ে যায় দেখুন, দেখুন এইভাবে আপনার রুট কিন্তু বেড়ে যাবে দেখুন, এর ফলে কি হবে গাছটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। তো ফার্মে মজাই আলাদা, তো গাছে অনেক আছে, কিছু কিছু জিনিস না তুললে নয়। তো আজকে এই যে হচ্ছে লাল নোটে, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এই যে লাল নোটে লেবু, বেগুন, শসা, ঢ্যাঁড়স, ফুলকপি, মূলো নিয়েছি, একটা পেঁপে, এইসব আমরা খেলাম, খুব মিষ্টি, একটা পারবো, এই সবে একটা পেঁপে আমরা খেলাম ফার্মে সবাই। আর এই যে হয়ে আছে, এটা কালকে পুরোপুরি পেকে যাবে, এটা আমি বাড়ির জন্য নিয়ে যাব, কারণ দানাটা আমাকে বাবাই পাঠিয়েছিল, দেখা যাক। তো যারা
দুর্গাপুরের কাছাকাছি থাকে অবশ্যই আমাদের ফার্ম ভিজিট করতে পারে। খুব সুন্দর সাজানো গোছানো ফার্ম, প্রায় 10,000 ফুল গাছ আমরা লাগাই আর সব ধরনের সবজি লাগাই, খুব সুন্দর সাজানো থাকে, এলে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের শখের বাগান। আমরা এই লাইনটায় রসুন গাছ দিয়েছি, এটাতেও রসুন দিয়েছি, এটাতেও রসুন দিয়েছি, এটা আমরা দিয়েছি কড়াইশুঁটি, এটাতেও কড়াইশুঁটি, এটা আমরা বিম কড়াই দিয়েছি, এটা দিয়েছি পেঁয়াজ, এটা দিয়েছি এক কোয়া রসুন, এটায় আমরা দিলাম লাল সাদা মূলো, এটা দিয়েছি সাদা মূলো, এটা লাল মূলো, এটা আমরা দিয়েছি পালং, এটা আমরা দিয়েছি মেথি, এটা আমরা দিয়েছি খেসার কড়াই, আর এই যে জায়গাটা আছে এটা আমরা আলু বসাবো। এখানে আমরা সিম গাছ লাগাচ্ছি, এই যে ধাপ করে। এখানে আমরা লম্বা উচ্ছে লাগিয়েছি, এখানে আমরা গোল উচ্ছে লাগিয়েছি, এটা আমরা করলা লাগিয়েছি, এটা লাল নোটে, এটা সাদা নোটে, এটা বড় পেঁয়াজের বীজ লাগানো হয়েছে, এখানটা আমরা শসা লাগাবো, আর এখানটা হচ্ছে গোল লাউ লাগিয়েছি, এখানটায় লম্বা লাউ লাগানো হয়েছে, আর এখানটায় ছোটো গোল উচ্ছে লাগানো হয়েছে। আর বাকি এই জমিটা পরিষ্কার করা হবে, তারপর অনেক কিছু বসানো হবে। তো এই আপডেট আজকে, আজকে 17ই নভেম্বর, এরপর দেখা যাক কী আপডেট আপনাদের দিতে পারি। আর এই হচ্ছে আমাদের কুল বাগান, দেখতেই পাচ্ছেন সুন্দর কুল এসছে, লম্বা কুল বাগান। কুল বাগানের পেছন দিকে আমরা সবজি লাগিয়েছি, আর সামনের দিকে আমাদের সব এইগুলো সব ফুল গাছ বসবে, এই দুধ হাত দিয়ে সব আমাদের ফুল গাছ বসবে। যে আঁখ নিয়ে এসেছিলাম, আঁখ খাচ্ছি। তো বন্ধুরা, তার ঠিক 7 দিন পর হচ্ছে এই অবস্থা। তো এটা নিয়ে আমি ডিটেল ভিডিও করব, আপনারা সঙ্গে থাকুন। খুব তাড়াতাড়ি কিন্তু এই পরের পার্টটা আসছে, আর আপনারাও কিন্তু যেরমভাবে বললাম সেইভাবে বসাবেন। দেখার মতো ধন্যবাদ। আপনাদের কারোর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।